রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত। সংবাদ পাঠ করছি রোকসানা হাসান শিউলি। সরকার ঘোষিত 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত কঠোর লকডাউন কার্যক্রম রাজবাড়িতে বাস্তবায়ন করা হচ্ছে। রবিবার দিনভর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা, বর্ডার গার্ড ও রাজবাড়ি বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। আঞ্চলিক মহাসড়কে গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি, তবে রিক্সা চলাচল করেছে। জেলা শহরের মানুষের সমাগম ছিল কম। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় গত শনিবার 29 জনের কাছ থেকে 16,300 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন।